হ্যালো ফ্রেন্ডস বেঙ্গল জব স্টার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত মাঝে এক্ষুনি মাত্র খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে সকল রাজ্যবাসী এবং দেশবাসীর জন্য উঠে এলো আজকের দশটি বড় খবর তার সাথেই থাকছে আবারও শিল্প নিয়ে বাজিমাত করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় শিল্প লক্ষ্যে স্পেনে বাণিজ্য সম্মেলনে এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লগ্নির আহ্বান জানালেন শিল্পপতিদের নেত্রীকে ধন্যবাদ জানিয়ে স্পাতের কারখানা ঘটার ঘোষণা সৌরভ গাঙ্গুলি আর তাতেই গোটা বাংলা বাজিমাত কতজনের কর্মসংস্থান স্থানবাহী কারখানায় থাকছে তা নিয়ে বিরাট বড় বার্তা এমনকি সৌরভের একের পর এক গুরুত্বপূর্ণ ঘোষণা এদিকে আবার সমন্বয় কমিটির প্রথম বৈঠকের পরই কাজ শুরু ইন্ডিয়া জোটের তৈরি হলো আসন সমঝোতার তিন সূত্র আসন রফা নিয়ে বিরাট বড় জোট পশ্চিমবঙ্গ পাঞ্জাব ও দিল্লিতে আর তার সাথে এবার কলকাতায় আসছে না মেসি মমতার স্পেন সফর এই বড় সিদ্ধান্ত লাল বাংলার ফুটবলের উন্নতির জন্য কলকাতায় একাডেমি গড়বে এবার স্পেনের সংস্থা তারই সাথে বিরাট বিভাগ এবার রাজ্যপাল একতরফা উপচার্য নিয়োগ চলবে না রাজ্যপালকে স্পষ্ট বার্তা এবার সুপ্রিম কোর্টের আবারও বিরাট বড় বার্তা আর তাতে হঁচট খেলেন আর এমনই সময় কলকাতা পুরসভায় তৃণমূল বিজেপি কাউন্সিলরদের মারামারি অশান্তি থমাতে এবার আসরে ফরিয়াদ এদিকে আবার ধর্না কর্মসূচি কোনোভাবেই থেমে থাকছে না তৃণমূল রামলীলা ময়দানে ধর্না কর্মসূচির সময় থাকার আর্জি দিল্লি পুলিশকে এবার চিঠি তৃণমূলের তারই মাঝে আবার বিরাট বড় খবর যেখানে এবার সানাসে আক্রমণ ঘূর্ণবাদ নিম্নচাপ বিশ্বকর্মা পুজো এবার তুমুল ঝড় বৃষ্টির তাণ্ডব গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিরাট খবর আর তার সাথে বদলে যাচ্ছে একের পর এক নিয়ম নীতি নতুন করে প্রকল্প আছে বাংলায় একদিকে খেলা হবে প্রকল্প তার সাথে এবার বিরাট টাকার ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদিকে রান্নার গ্যাস থাকলে এবার জোড়াসো খবর সেই সাথে উজরা যোজনা থাকলে তো আরও টাকা আর তার সাথে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড থাকলেই বিরাট বিরাট নিয়ম জারি হচ্ছে একের পর এক খবর এবার জোর পড়ছে জন্ম সার্টিফিকেটে আপনারা যদি আধার ভোটার কার্ড থেকে থাকে অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার সাথে নয়া প্রকল্প নতুন অনুদান রান্নার গ্যাস পেট্রোল ডিজেল সেই সাথে এবার সোনার উপর বাজার দর সব নিয়ে থাকছে একের পর এক বাছাই করা দশটি বিস্তারিত খবর তবে তার আগে অনুরোধ বর্তমানে যারা এখনো সাবস্ক্রাইব করেননি বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন তার সাথে আপনারা আজকের বাছাই করা খবরগুলো নিজেদের মতো করে পড়ে নেওয়ার জন্য জাস্ট গুগলে গিয়ে সার্চ করুন অনলি টেন নিউজ ডট কম আর আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্যগুলো দেখে নিন সেই সাথে কোন জেলা থেকে আপনি খবরগুলো দেখছেন কমেন্টে উল্লেখ করে জানিয়ে দিন কারণ যেই জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর নিয়ে আসবো পরের ভিডিওতে এই মুহূর্তে উঠে এলো বিরাট সংবাদ কলকাতা পুরসভায় তৃণমূল বিজেপি কাউন্সিলরদের তুমুল মারামারি অশান্তি থামাতে এবার আসরে নামলেন ফিরিয়াদ হাকিম শনিবার পুরসভার তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে কার্যত হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপি কাউন্সিলররা তৃণমূলের অভিযোগ কেন্দ্র বাহিনীর জওয়ানদের দিয়ে হামলা চালিয়েছে বিজেপি পাল্টা বিজেপি বলছে তৃণমূল কাউন্সিলরদের মারধর করেছে বলে তাদের আর এই ঘটনা নিয়ে বিজেপি আজ বিক্ষোভ দেখায় এরপর পুরসভার ভেতরেই এই সাংবাদিক বৈঠক করে বিজেপি কলকাতা পুরসভার চেয়ারপারসন মালা রায়ের অভিযোগ পুরসভার মতো সরকারি প্রতিষ্ঠান সেখানে বিজেপির নেতারা সাংবাদিক বৈঠক করতে পারেন না কারণ এটা কোনো রাজনৈতিক দলের অফিস নয় এটা বলতে বলতেই ধাক্কা ধাক্কি শুরু হয়ে যায় বিজেপি নেতাদের খাস কলকাতায় বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে বিজেপি নেতার বাড়ির একাংশ এমন অভিযোগ এদিনে পুরসভার অধিবেশনের বিজেপি কাউন্সিলার সজল ঘোষ এই বিষয়টি তোলেন এর উত্তরে মালারাই জানান অধিবেশনে এ নিয়ে আলোচনা করা যায় না প্রয়োজনে মেয়রের সঙ্গে কথা বলতে পারেন মেয়র কথা বলতে রাজিও ছিলেন কিন্তু তার আগেই দুপক্ষের মধ্যে বাক্য বিনিময় চলতে চলতে ক্রমশ হাতাহাতি পর্যায়ে গড়ায় ঝামেলা থামাতে গিয়ে গিয়েছেন মেয়র ফরিয়াদ হাকিম অধিবেশন বন্ধ থাকে প্রায় পনেরো মিনিট আর এদিকে আবার অনড় রয়েছে তৃণমূল কোনোভাবেই ছাড়ার কথা নয় যেখানে ধর্না কর্মসূচির সময়ে রামলীলা ময়দানে থাকার আর্জি না বলার পরেও দিল্লি পুলিশকে ফের চিঠি তৃণমূলের ধর্না কর্মসূচি নিয়ে ফের দিল্লি পুলিশকে চিঠি দিল তৃণমূল ধর্না কর্মসূচি উপলক্ষে রামলীলা ময়দানে প্রায় পঞ্চাশ হাজার জনের থাকার বন্দোবস্ত করতে চেয়ে শুক্রবার চিঠি দিয়েছে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেকো ব্র্যান কর্মসূচি হবে আগেই জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রয়োজনে সব সংসদ বিধায়কের রাজঘাটে যাবেন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন চিঠিতে ডেরেক লেখেন পশ্চিমবঙ্গ মনোরগা কর্মীরা আগামী তিরিশে সেপ্টেম্বর থেকে চার অক্টোবর পর্যন্ত দিল্লির বিভিন্ন এলাকায় ধর্না কর্মসূচি করবেন সেই উপলক্ষে রামলীলা ময়দানে প্রায় পঞ্চাশ হাজার মানুষের জন্য থাকার ব্যবস্থা করতে চায় তৃণমূল তারই মাঝে বিরাট বড় খবর যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনা কর্তৃপক্ষকে জানাননি যে ছাত্ররা তাদের এবার শাস্তির সুপারিশ এই মাত্র খবর ছাত্র মিত্র ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানোর জন্য শাস্তির সুপারিশ এবার যাদবপুরের বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির বিশ্ববিদ্যালয়ের মেন হোস্টেলের এ টু ব্লকের একাধিক আবাসিকের শাস্তির সুপারিশ দিল বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি জানিয়ে নিয়ে কার্যত সরগোল বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি রিপোর্ট অনুযায়ী মূলত এ টু ব্লকের এই আবাসিকরা তারা ভুল তথ্য দিয়ে এই ঘটনায় ভুল প্রমাণ করার চেষ্টা করছেন মূলত একাধিক পড়ুয়ার দাবি করছেন কোনো র্যাগিং এর ঘটনা তাদের ব্লকে হয়নি যদিও তাদের মধ্যে একাধিক পড়ুয়া নয় আগস্ট রাতে যে জেনারেল বডি মিটিং হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন শুধু তাই নয় বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নয় আগস্ট র্যাগিং এর ঘটনা নিয়ে কেউ কোনো অভিযোগ জানায়নি খবর আসছে তদন্ত কমিটি তার জন্য পঁচানব্বই জন পড়ুয়াকে শাস্তির সুপারিশ দিয়েছে এই পঁচানব্বই জন পড়ুয়া বিশ্ববিদ্যালয়ের এ টু ব্লকের হোস্টেলের আবাসিক বেশিরভাগ আন্ডার গ্রাজুয়েট বা ফাইনাল ইয়ারের আবাসিকের পড়ুয়া শাস্তি সুপারিশ দেবে তাদের বিশ্ববিদ্যালয়ের হোস্টেল থেকে পুরোপুরিভাবে বহিষ্কার এবং সতর্ক করার সুপারিশ করা হয়েছে তার মাঝে বিরাট বড় খবর আগামী দু ঘন্টায় ধেয়ে আসছে প্রবল ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় সতর্কবার্তা শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা যেখানে সামনে বিশ্বকর্মা পুজো আর তার আগেই আবহাওয়ার একাধিক সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়েই আগামী কয়েকদিন দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা তার মধ্যেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে খবার আসছে শনিবার একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবারে সতর্ক করছে আবহাওয়া দপ্তর যেখানে দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে বাঁকুড়া পুরুলিয়া পূর্ব পশ্চিম মেদিনীপুরে প্রবল বৃষ্টির সম্ভাবনা এছাড়া দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলা হয়েছে হাওড়া হুগলি জেলাতেও মাঝারি বৃষ্টির সতর্কতা সতর্কতা রয়েছে তবে কলকাতায় কলকাতায় বৃষ্টির কোনো নেই শনিবার সকাল থেকে রোদ্দ্বল আবহাওয়া সকাল থেকে চড়া রোদে তাপমাত্রা বেড়ে লাফে লাফে যদিও কখনো কখনো রয়েছে কালো মেঘের আনাগোনা ফলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে বৃষ্টির সম্ভাবনা বিশ্বকর্মা পুজোর দিনও বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের ফলে পূজর আনন্দ মাটি হতে পারে বলেই খবর আর তার সাথে খবর ঘূর্ণবাত নিম্নচাপের সাড়াশি আক্রমণ বিশ্বকর্মা এবার তৃণমূল ঝড় বৃষ্টির tanda হবে দলপার হবে বাংলা এমন বিরাট বড় বার্তা যেখানে শনিবার রবিবার আদ্রতণিত অসস্তি পারবে সোমবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে এবং সোমবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টি আর একটা স্পেল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বঙ্গພາশাকে ফের ঘূর্ণবাত তৈরির সম্ভাবনা ঘূর্ণবাত কি নিম্নচাপ বলিনেত হবে নজর রাখতে বিদরা তারই মাঝে বিরাট বড় খবর দাদা ব্যবসায়ী হলেন সৌরভ গাঙ্গুলিকে নিয়ে এমনই প্রশ্ন আর তাতেই দাদা বললেন আমার আরো দুটো কারখানা আছে আবার সৌরভের দাদাগিরি সবাইকে চমকে দিয়ে রীতিমতো বাপি বাড়ি জাসট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণে দুদিন শহরে গিয়ে চমক দিলেন সৌরভ প্রাক্তন ভারত অধিনায়ক এবার শিল্পপতির ভূমিকায় পশ্চিম মেদিনীপুরের অবাক করে দিয়ে সৌরভ জানান মেদিনীপুরে তৈরি হতে চলে স্পাত কারখানা তার প্রথম শিল্প উদ্যোগ নয় এর আগেও দুটো কারখানা রয়েছে তার শালবনি প্রজেক্ট তার তৃতীয় স্পাত কারখানার প্রজেক্ট সৌরভ বলেন দু হাজার সাত থেকে আমি আর আমার এক বন্ধু ইন্ডাস্ট্রিতে রয়েছি প্রথমে আসানসোল তারপরে পাটনাতে কারখানা গড়ে তুলেছে আর এবার শালবনীতে শুরু হবে তৃতীয় পদে আপনারা হয়তো জানতেন না আসলে আমি খেলে বেড়াতাম আমার বন্ধুই সব দেখতো তার সাথে নয়া ইস্পাত কারখানা প্রসঙ্গ বলতে গিয়ে সৌরভ যোগ করেন অনেক দিন ধরেই প্রকল্পের প্রস্তুতি চলছিল নানান খুঁটিনাটি বিষয়ে জড়িয়েছিল এ ব্যাপারে রাজ্য সরকার আমাকে প্রচুর সহায়তা করেছে মমতা দেই মুখ্যশচি হরেকৃষ্ণ দিবেদী বন্দনা ম্যাডাম সকলেই প্রকল্পকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন তার সাথে খবর প্রায় ছ হাজার লোক কাজের সুযোগ পাবেন পরে আরো ফিফটি পার্সেন্ট লোক কাজের সুযোগ পাবেন পঞ্চাশ কোটির দুর্নীতির মামলা রাজ্যের উপরে তুমুল চটলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পঞ্চাশ লক্ষ টাকার জরিমানা আলিপুর দুয়ারে মহিলার ইন্দান সমবায়ে আর্থিক দুর্নীতির অভিযোগ মামলায় এবার সিআইডি এর উপর তীব্র ক্ষোভ প্রকাশ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মামলায় সিআইডি এখনো কেন নথি তুলে দেয়নি সিবিআই ও ইডি কে তাই নিয়ে প্রশ্ন করছেন বিচারপতি তীব্র ক্ষুব্ধ এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মামলায় এদিনে সিআইডি নির্দেশ পুনর্বিবেচনার আবেদন খারিজ করে পঞ্চাশ লক্ষ টাকা জরিমানা হাইকোর্টের দুই সপ্তাহের মধ্যে জরিমানার টাকা দিতে হবে রাজ্যকে নির্দেশ এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আঠারো সেপ্টেম্বরের মধ্যে সমস্ত নথি সিবিআই হাতে তুলে না দিলে রাজ্যের স্বরাষ্ট্র সচিব কে জেলা সেটাকে পাঠাবো এমনই মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জরিমানার টাকা না গুনলে নতুন মিউজিক শুনবে আদালতের থেকে এমন মন্তব্য করেন ক্ষুব্ধ বিচারপতি আর এমনই সময় বিরাট বড় খাবার মেয়ের মতো অনুব্রত কি পুজো কাটবে তিহারে সুপ্রিম করে ফের পিছিয়ে গেল জামিনের আবেদন গত সোমবার দিল্লি হাইকোর্টে সুকন্যা মণ্ডলের জামিনের আবেদন শুনানির চার মাস পিছিয়ে যায় বাইশ সেপ্টেম্বর অনুব্রত মন্ডলে জামিন মামলার পরবর্তী শুনানি মেয়ের মতো বাবারও কি এবার তিহার জেলেই কাটবে শরৎ উৎসব সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত জামিন জামিনের আবেদনের শুনানি ইডির আবেদনের ভিত্তিতে সম্প্রতি গরু পাচার সংক্রান্ত সব মামলায় দিল্লির রাইস অ্যাভিনিউ কোর্টে স্থানান্তরিত নির্দেশ দিয়েছে আসানসোলের বিশেষ আদালত ফলে তিহার জেলে বন্দি বীরভূমের তৃণমূল সাবধি অনুব্রত মন্ডল রাজ্যে ফেরার সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে পড়ছে এর মধ্যে ফের পিছিয়ে গেল তার জামিন আবেদনের শুনানি পরবর্তী শুনানির দিন ঠিক হয়েছে বাইশে সেপ্টেম্বর তার মাঝে এবারে স্পেনের শিল্পপতিদের বিরাট বড় বার্তা বাংলায় আসুন শিল্প করুন জমির কোনো অভাব হবে না স্পেনের শিল্পপতিদের বাংলার লগ্নির আহ্বান এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেখানে বইমেলা থিম ক্ষেত্রে যোগ তাকে টেনে নিয়ে গিয়েছিল স্পেন আতিথেয়তায় মুগ্ধ হয়ে বাড়ির মতো পরিবেশ পাচ্ছেন বলে জানান পাশাপাশি লগ্নির খোঁজে স্পেনের ব্যবসায়ীদের আমন্ত্রণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ বাংলায় আসুন শিল্প করুন জমির কোন সমস্যা হবে না মাদ্রিদের বাণিজ্যিক সম্মেলনে স্পেনের ব্যবসায়ী সংগঠনের বাহাত্তর জন প্রতিনিধিদের সামনে বাংলার ব্যবসার জন্য ল্যান্ড ব্যাংকের সুবিধা থাকবে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের মধ্যে ঐক্য সম্প্রীতির আবহের অবস্থান উঠে আসে মুখ্যমন্ত্রীর বক্তব্যে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক বার্তায় শিল্পপতিদের বলেন আপনারা আমাদের অতিথিতার সুযোগ দিন গণতন্ত্র আমাদের শক্তি অনেক রাজনৈতিক দল থাকতে পারে তবে বৈচিত্র্যের মধ্যে ঐক্য আছে অনেকে মনে করেন না ঠিকই কিন্তু বাংলা শিল্পের প্রতি যত্নশীল আর এমনই সময় সোনার উপর বাজার ধরে নিয়ে বিরাট বড় বার্তা কতটা বাড়লো এবার সোনার দাম রূপর দামি বা কতটা হের উঠে আসে বিরাট বড় আপডেট যেখানে চব্বিশ ক্যারেট ফাইন গোল্ড নাইন নাইনটি ফাইভ এক গ্রামের দাম পড়ছে আজকে পাঁচ হাজার আটশো উনআশি টাকা বাইশ ক্যারেট কিনতে গেলে এক গ্রামের দাম পড়ছে পাঁচ টাকা তবে বাইশ ক্যারেটে বেচতে দাম পড়ছে পাঁচ টাকা আঠারো ক্যারেট সোনার দাম পড়ছে চার টাকা তবে রুপো কেজি প্রতি পড়ছে একাত্তর হাজার সাতশো টাকা এদিকে আমার লোকসভা ভোটের আগেই রণকৌশল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাতান্ন হাজার কোটি ছাপিয়ে ভোটের অস্ত্র সেই হিন্দুত্ব মোদীকে বাঁচাবেন স্বামীজি প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা খরচ করে জি টোয়েন্টি নামক আন্তর্জাতিক মহোৎসব শেষ বুধবার সেই সম্মেলন সাফল্যের জন্য সরকার ও দলের থেকে অভিনন্দন বার্তা তিনি আদাও করে নিয়েছেন এদিকে যখন কাশ্মীর মণিপুর জ্বলছে হিংসায় আর ঠিক সেই সময় জি টোয়েন্টির জন্য তার নামে জয়াধ্বনি দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার থেকে ভক্তকুল আত্মপ্রচারের এটাই এজেন্ডা কিন্তু তিনি অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি এত কিছুর পরও সংশয়ে না হলে দিল্লির রাজপথ পেরিয়ে অন্য রাজ্যে পৌঁছতেই কেন সেই পরীক্ষিত হিন্দু ফর্মুলাতেই হাঁটতে হচ্ছে তাকে বৃহস্পতিবার মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে সাতান্ন হাজার কোটি টাকার উপহারের প্যাকেজ নিয়ে গিয়েছিলেন তিনি অথচ ভোটারদের কাছ থেকে তার আকুতি হিন্দু ধর্ম বাঁচান সনাতন হিন্দু ধর্ম আর এই ইস্যুতে তিনি কার প্রসঙ্গ টানলেন স্বামী বিবেকানন্দ বাংলা থেকে গুজরাট হিমাচল থেকে কন্যাকুমারী ভারতবাসীর মননে যার অবাধ বিচরণ ভোটের ময়দানে বাঁচাতে পারেন তিনি আর তার মাঝে ইন্ডিয়া নিয়ে একের পর এক বিরাট বড় বার্তা এবার জনতার দরবারে ইন্ডিয়া পুজোর পরই সভা রয়েছে কলকাতায় তিন তিনবার আলোচনার টেবিলে বসেছে এবার বিরোধী মহাজট বুধবার দিল্লিতে এসে গিয়েছে ইন্ডিয়া সমন্বয় এবং নির্বাচনী রণকৌশল কমিটির প্রথম বৈঠকও কিন্তু সে তো রুদ্ধ দ্বারা পরিকল্পনা তার প্রস্তুতি শীঘ্র শুরু হবে রাজ্যে রাজ্যে আসন রফা নিয়ে কথাবার্তা তবে শুধুমাত্র সেই বার্তাতে আটকে থাকতে রাজি নয় বিরোধী নেতৃত্ব বৈঠকের পাশাপাশি এবার জনতার দরবারে আসছে ইন্ডিয়া অক্টোবরের গোড়া থেকেই শুরু হবে একের পর এক যৌথ জনসভা শুরুটা হতে চলেছে মধ্যপ্রদেশের ভোপাল দিয়ে তারপরে ধীরে ধীরে অন্যান্য রাজ্যের শহরপালা সামনে দুর্গাপুজো তা শেষ হলেই বিরোধী মহাজোটের মহাসভা হবে কলকাতাতেও বৃহস্পতিবার ইন্ডিয়ার সমন্বয় নির্বাচনী স্ট্র্যাটেজি কমিটির বিশ্বস্ত সূত্রে এ খবর জানা গিয়েছে কেন্দ্রীয় কুর্সি থেকে বিজেপি তথা নরেন্দ্র মোদীকে হটানোর তাকত যে সম্মিলিত বিরোধীদের রয়েছে ভোটারদের মনে সে ব্যাপারে বিশ্বাসযোগ্যতা বাড়ানোই সেই সিদ্ধান্ত হ্যালো ফ্রেন্ডস বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত যোগ রাখবো আজকের বাছাই করা দশ দশটে বিরাট বড় খবর সব মিলে থাকছে বাকি থাকা খবর কাদের কাদের ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে সব মিলে বিস্তারিত খবর আলোচনার পূর্বে অনুরোধ যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন তবে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে উপস্থাপন করে জানিয়ে দিন এবং আপনার জেলার পার্টিকুলার খবর জানতে এক মুহূর্ত দেরি না করে এখনই কমেন্টে আপনার জেলার নামটি লিখুন কারণ যেই জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর নিয়ে আসবো পরের ভিডিওতে এবং বাকি খবর দেখতে দেখতে ভিডিওর যে লোগো পাচ্ছেন বেঙ্গল জব লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাজা লাইটের আপডেট এই মুহূর্তে এক পলকে দেখে নিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন করোনা বিধি মেনে চলুন মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে সঠিক বার্তা জানার সুযোগ করে দিন